আমি নাম তো যে শুনেছি, জমিটায় বসে আছি সেটা হচ্ছে ধনিয়া পাতার জমি। আমার হাতে একটা বান্ডিল দেখছেন, কিশোর এটা হচ্ছে ধনিয়া পাতা, এ হল ধনিয়া মার্কেটে নিয়ে কিশোর যাওয়ার জন্য ভাইসা, তোর ওঠানো চেম্বারে হয়েছে। উত্তর কাটালি দা, তুই তো তিন এটা হচ্ছে ভাইসা নভেম্বর মাসের, আজকে আমি যে শুন ভিডিওটা বানাচ্ছি শুন সেটা হচ্ছে নভেম্বর শুন, মাসের 1 তারিখ। তা এই ভালো জমিতে লাগছে, যে নাম ধনিয়া পাতাটা শুনেই বোনা না হয়েছিল সেটা আজ থেকে প্রায় কত একশো কত ত্রিশ থেকে করে পঁয়ত্রিশ দিন আগে ধনিয়া পাতাটা কিছু বোনানো হয়েছিল। ত্রিশ শুনছে থেকে পঁয়ত্রিশ কিশোর, দিনের মাথায় আর এটা তো হার্ভেস্ট কিছু করা হয়েছে। নাই, আর এর কি মধ্যে বলি, অনেকগুলো ধকল চলে গেছে, কত কত অনেকগুলো বলো তুমি, আবহাওয়ার পরিবর্তনে তার হয়েছে, জন্য পাতাগুলো সব বিক্রি নষ্ট করে হয়ে গেছিল, বসছো, আবার ভালো হয়েছে। তো এর পেছনে কি কি পরিচর্যা করা মানে হয়েছিল ভাগ পাই হয়েছে যেটা আমার আপনাদের পুরোটা সামনে নষ্ট বছরের হয়ে জন্য যাবে, অনেক কাজে লাগবে, ওটা এবং ভুল এই লাগে ধনিয়াটার তোমার, দাম এখন মার্কেটে কত টাকা স্যারে বিক্রি পুরোটা তো হচ্ছে বসিয়ে সেটা দেওয়া আমি এই হবে না, ভিডিওতে জানাবো। কিভাবে খেয়ে চলো, আসসালাম আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। তো চাষি ভাই চলুন আমরা এক এক করে শুরু করি। প্রথমের দিকে কি করা হয়েছিল দেখুন, প্রথমের দিকে বেড তৈরি করা হয়েছিল। বেডটা করা হয়েছিল 2.5 হাত মতো, 2.5 হাত বেড করে 2 ধার থেকে মাটি তুলে মাটিটাকে সমান করে দেওয়া হয়েছিল। একটা সকালবেলা পাটার মতো যে সমস্ত বাতা পাওয়া যায় দেখবেন, বাতা দিয়ে আসবে, সম্পূর্ণটাকে চুরুশ করে নেওয়া হয়েছিল। সারাদিন এসে তার ফুল আগে ভাই জমিতে ফুল ঝুল যত রকমের ফুল নিউট্রিশন আসছে, ফুল দরকার জমিয়েছি, সেটা দিয়ে দেওয়া হয়েছিল। ফুল তুলিও, সেখানে এর হচ্ছে দরকার বিঘা বেশি, হিসাবে 33 রকমের এখন বিঘা হিসাবে তুলিও তো ভালো 10 কেজি হয়েছে, 10 26 26 এবং আচ্ছা তাও না মাটিতে থাকা ফুল পোকামাকড় ফুটেছে, নিয়ন্ত্রণের তাহলে জন্য আমি যা বলবো কীটনাশক বলছি যেটা না, মার্কেটে পাওয়া যায় সেগুলো ছিটিয়ে দিয়ে ভালো করে তোর জমির তোর তাকে চাষ রাস্তা দিয়ে বলো কাকে জমিটা দিয়ে তৈরি আগে করে দিয়ে নেওয়া আমি হয়েছে। তুলে বেড়া তৈরি করে বলছি, নেওয়ার পরে কি না এলো শোনা ঠিক না, বীজগুলোকে আমাদেরকে তোর হাতে গলা শুনছি পডকাস্টিং তো করা তুমি, হাত দিয়ে ছিটিয়ে এইভাবে ছিটিয়ে 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 তোমার তো দেওয়া হয়েছিল। বড় পাম্প ছিটিয়ে দিয়ে তৈরি, হালকা হালকা মাটি এই তুমি ড্রেনে তো থেকে তুলে বুঝো, উপরে ছিটিয়ে দিয়ে ঢেকে বাবা দেওয়া হয়েছিল। তুমি ঢেকে দেওয়ার পরে যখন বীজ অঙ্কুরিত হয়েছিল, অঙ্কুরিত হওয়ার সময় পরপর বাবা 3 থেকে 4 দিন আমাদের তুমি সবচেয়ে তো ভাই টার, ফ্রি থাকছো, কারণ এই সময় যদি আমার তো হালকা আগে হালকা থেকেও পেট বৃষ্টি চলছে হয় তো না, খুব ভালো, বৃষ্টি না হলে আমাদেরকে জল ছিটিয়ে 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 প্রতিদিন বৈকাল বেলায় ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। বৈকাল বেলায় সব জল ছিটিয়ে দেওয়ার পরে আলুটা যখন থাকে রোজ এটা বীজগুলো সতর্ক অঙ্কুর রাখছি, হয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে আমার আসার রোজ কয়েকদিন পরে আবার জল আমরা দিতে তো হবে। সব রাত আমি তারপরে রোজ একটা আলাদা, সমস্যা দেখা যায় এই সময়, সেটা হচ্ছে তুমি যে আমার সকালে যদি পাঁচটা দিকে কি আসো গোড়া তুমি ধসা, গোড়া পচা রোগ। এই গোড়া পচা রোগের জন্য এখানে আপনারা একটা ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ভালো মানের ছত্রাকনাশক বলতে গেলে আপনারা এখানে মার্কেটে দেখবেন খুব উন্নত মানের বেশি দামের যে সমস্ত ছত্রাকনাশক গুলো পাওয়া যায় সেগুলো স্প্রে করতে হবে। এটা এটার ক্ষেত্রে সাধারণত ক্যাব্রিয়েট অফ স্প্রে করা হয়েছিল। ক্যাব্রিয়েট অফ স্প্রে করলে কি হয়, ত্বকটা অনেকটা রক্ষা পায়। এছাড়া এবারে যে ওয়েদারের কন্ডিশন, মাঝে মাঝে রোদ্র উঠছে আবার বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি রোদ্রের মধ্যে দিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, পচে যাচ্ছিল। এর জন্য বিভিন্ন রকমের জীবাণুনাশক, ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হয়েছে। বিশেষ করে ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনারা কাসুগামাইসিন ব্যবহার করতে পারেন। কাসুগামাইসিন খুব ভালো রেজাল্ট দেয়। আপনারা কাসুগামাইসিন ব্যবহার করবেন বা ভ্যালাইডামাইসিন ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর একটা বিষয় হচ্ছে কি, ছত্রাক নাশকের জন্য এখানে সাধারণত ক্যাব্রিয়েটপ, তারপরে ছাপ ছাপ, টাটামাস্টার, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করে হয়ে থাকে। অতিরিক্ত হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে নেটিভ হাফ গ্রাম প্রতি লিটার জলের হিসাবে মিশিয়ে দিতে হয়, তা না হলে অ্যামিক্টার টপ আপনারা এখানে ব্যবহার করতে পারেন 1 ml প্রতি লিটার জলের হিসাবে, এইভাবে মিশিয়ে স্প্রে করে নিতে হবে। স্প্রে দিয়ে পাতাগুলোকে এই যে ঝলসা রোগ থেকে রক্ষা করতে হবে, ছত্রাকের হাত থেকে রক্ষা করতে হবে, তারপরে এই ফলটা পাওয়া যাবে। এতটা খাটনি করার পরেই যা রেজাল্টটা পাওয়া যায়, এখন হচ্ছে রেজাল্টটা ভালো। এখন এইরকম আটি আটি করে মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। এইরকম আটি এক একটা আটির ওজন হয় প্রায় 400 থেকে 500 গ্রাম। 500 গ্রাম পাতা আপনার মার্কেটে ওজন হিসাবে, কেজি হিসাবে আমাদের এদিকে বিক্রি হয়। কেজি হিসাবে সাধারণত এখন 70 থেকে 80 টাকা কিলো পাইকারি রেটে বিক্রি করছে। আর পাতা যদি আপনারা সঠিকভাবে মার্কেটে নিয়ে যেয়ে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ধনিয়া থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। যে সমস্ত মার্কেট আপনারা এই পাতাগুলো নিয়ে গিয়ে বিক্রি করবেন সে সমস্ত মার্কেট গুলো আপনাদেরকে আগে পরিচিত হতে হবে। মার্কেট পরিচয় না থাকলে আপনার ধনে পাতা থেকে ভালো পয়সা কামানো যাবে না। অল্প সময়ে ভালো পয়সা কামানো যায় কিন্তু সেটাকে সেল করতে হয়। আপনারা যদি পয়সাটা একেবারে উঠিয়ে নেন সেক্ষেত্রেও ক্ষতি, সেক্ষেত্রে কি হবে, একবারই যা পয়সা হবে সেটা হবে। এর জন্য আমাদের এখানে কি করা হয় দেখুন, মাঝে 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 করে পাতাগুলো ওঠানো হয়। এই জমি থেকে অন্তত 7 থেকে 8 বার প্রতিদিন বৈকাল বেলায় 40 থেকে 45 কেজি পাতা ওঠানো হয়। 40 থেকে 45 কেজি পাতা ওঠানোর পর 2-1 দিন পরে দেখা যায় যে এই পাতাটা সম্পূর্ণ ভরে গেছে, আবার সে দিতে হবে। এইভাবে ওঠালে কি হয়, ভালো ফলন হয়। কাঠাপ্রতি এক্ষেত্রে কি হয়, 1 কুইন্টাল থেকে 1.5 কুইন্টাল ফলন হয়।
আর যদি আপনার একেবারে উঠে দেখা নেন তাহলে একেবারে দেখা যাচ্ছে 30 থেকে 35 কেজিতে আপনার 1 টাকার দুনিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেদিকেও লক্ষ্য আপনাদেরকে রাখতে হবে। আর পচার হিসাবে তো কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি বললাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাতে চাইলাম যে কিভাবে আপনারা ধনিয়া পাতা সংগ্রহ করে কিভাবে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করলে ভালো পয়সা কামাতে পারবেন। আর চাষবাস বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সামনেবার যেন আরো চাষিরা উৎসাহিত হয়ে ধনিয়া পাতা চাষ করতে পারে সেটা কি হবে। আর এর জন্য কিন্তু জমি আপনাকে অবশ্যই কিছু জমি নির্ণয় করতে হবে। জমি কখনোই কিন্তু নিচু জমিতে করার চেষ্টা করবেন না যেখানে জল দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পাতাটাই নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ খাটনিটাই ব্যর্থ হয়ে যাবে এবং সম্পূর্ণ পয়সাটাই আপনার চলে যাবে। সেদিকেও লক্ষ্য রাখবেন। আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।